আমাদের অধিকার আছে ওর সাথে কথা বলার। তুমি আমাদের আটকাতে পারো না। দেখুন আপনারা কিন্তু আমি মামুনির সাথে কথা বলতে চাই। উর্মি উর্মি তোমার শরীর ঠিক আছে? তুমি পারবে এদের সাথে? জানতাম বেটা তুমি আমার সাথে কথা বলবে, মেয়ে তার মায়ের সাথে কথা বলবে না, এটা হতে পারে, এটা কখনো হতে পারে? তুই তো আমার সাথে কথা বলবি, এরা সবাই তোমাকে আমার থেকে দূরে করে দিতে চাইছিল বেটা। কেন করলে মামুনি, কেন করলে তোমরা আমার সাথে এরকম? উর্মি কি কি বলছো তুমি? আমরা কি করেছি? আমি সব জেনে গেছি কাকা, আমার কিছু জানতে বা কিছু বুঝতে বাকি নেই। বেটা তুমি কি জানার বোঝার কথা বলছো? আমি কিছু বলছি, আমি যেটা বুঝেছি মামুনি, সেটা যদি মিথ্যে হতো আমার থেকে বেশি সুখী আর কেউ হতো না। কিন্তু সব থেকে বড় ট্র্যাজেডি কি জানো, সবটাই সত্যি। আমি এখনো নিজেকে কোথাও বোঝানোর চেষ্টা করছি, আমি এখনো মনে মনে ভাবছি যেটা আমি বুঝেছি, যেটা আমি জানি, সেটা সবটাই মিথ্যে। কিন্তু না মামুনি, সবটাই সত্যি। কেন তুমি আমার ক্ষতি করতে চাইলে বলো মামুনি, কেন তুমি আমাদের ক্ষতি করতে চাইলে? কোথাও ভুল হচ্ছে, তুমি তুমি একবার প্লিজ তোমার মামুনি, আমি না তোমার সাথে কোনো কথা বলতে চাই না, আমার মামুনির সাথেই কথা আছে। আর একটাই প্রশ্ন আছে, কেন করলো, কেন করলো, কেন করলে মামুনি বলো না, কেন করলো? তো বড় একটা নাটক, তুমি না বলো আমি তোমার মেয়ে, আমি তোমার সন্তান, কেন তুমি আমার ক্ষতি করতে চাইলে মামুনি? তুমি আমার ফ্যামিলির কেন ক্ষতি করতে চাইলে বলো? মামুনি এটা তো আমার বাড়ি, আমার সংসার, আমরা সবাই মিলে এখানে মিলেমিশে এক ছাদের নিচে থাকি, তুমি আমাদের মাথার উপর থেকে সে ছাদটাই সরিয়ে নিতে গেলে? তুমি আমাদের রাস্তায় নামিয়ে দিলে মামুনি, চেষ্টা তো করেছিলে বলো, কেন করলে মামুনি? আচ্ছা মামুনি, আর তোমার টুকাই বাবুর উপর এত কিসের রাগ, ওর সাথে তোমার এত কিসের শত্রুতা? ও তো আমার হাজবেন্ড, ও তো আমার লাইফ পার্টনার, সেটা তো আমাদের দুজনের বিয়ে হওয়ার পর থেকে তোমার মেনে নেওয়ার কথা, তারপরেও তুমি কেন এরকম করলে? সব সময় তুমি চেষ্টা করেছো কি করে আমার থেকে ওকে দূরে করা যায়, এমনকি তুমি টুকাই বাবুকে ছেড়ে দেবে বলে আমাকেও আগুনের সামনে ফেলে দিতে দুবার ভাবলে না। কি করে করলে মামুনি? তুমি তো টুকাই বাবুর ক্ষতি করার চেষ্টা করেছো। সমর কাকাকে দিয়ে সমর কাকা, যেখানে তুমি সমর কাকার পাশটা জানো, তুমি এও জানতে যে সমর কাকার নাম শুনলে আমি কতটা ট্রমাটাইজড হয়ে যেতাম। তারপর তুমি কি করে পারলে মামুনি বলো না? উর্মির তো আর কিছু জানা বাকি নেই, সবই জেনে গেছে। আমার মনে হচ্ছে উর্মি ততটাই জানে যতটা সত্য কি জানে, ফলে আমাদের ব্যাপারটা ঘোরাতে হবে। আমার মনে হয় সত্য কির মোরে স্টেশনের ব্যাপারটা
উর্মি এখনো জানতে পারেনি। কি হলো মামনি, চুপ করে আছো কেন? উত্তর দাও। অবশ্য তুমি কি বা উত্তর দেবে? আমি যে কথাগুলো বললাম সেগুলো তো সব সত্যি, একটাও তো মিথ্যে কথা নয়, তাই না? নয় তো, একটা কথাও মিথ্যে নয়। তুমি যা বলছো সবটা সত্যি। জানতাম মামনি, তাও ভালো যে তুমি স্বীকার করলে। অবশ্য তোমার থেকে আমি আর কিছুই এক্সপেক্ট করি না, তাও জিজ্ঞেস করলাম। দাঁড়া উর্মি, এইটুকুতেই সবকিছু শেষ হয়ে যায়। তুমি যখন তোমার দিকের এত কথা বললে, তাহলে আমার দিকের কথাও তোমাকে শুনতে হবে। তোমাকে এটা জানতে হবে এই কাজগুলো আমি কেন করেছি। এমনি এমনি একজন মা তার মেয়ের সাথে এই কাজগুলো করে না, তার কারণ তাকে। ব্যাস, আবার শুরু হলো উর্মির ব্রেন ওয়াশ করা। তবে এবার মনে হয় না উর্মির মন গলবে বলে। আমাকেও এক্সপ্লেইন করার সুযোগ দাও, আমাকেও বলতে দাও কাজগুলো আমি কেন করেছি। আমি কিছু শুনতে চাই না, প্লিজ উর্মি। আমি তোমার থেকে কিচ্ছু শুনতে চাই না মামনি। উর্মি 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 উর্মি, এক মিনিট বেহেন, একবার এদিকে শুন। শোন না, শোন না, শোন আমার কথাটা একবার শোন। দেখ, এতক্ষণ ধরে এই যে কথাবার্তাগুলো শুনলাম না, শুনে আমার মাথা একদম ঘেঁটে গেছে জানিস তো। তুই তো জানিস আমার মাথা এমনিতেই ভালো কাজ করে না, তার মধ্যে এইসব শুনে একদম বন্ধ হয়ে গেছে। আমার কানের মধ্যে না ভোঁ ভোঁ করে কেমন শব্দ হচ্ছে। তুই শুনছিস কেন দাদা ভাই? তুই ভালো মানুষ, তুই ছাড় না, তোকে এগুলো কে শুনতে বলেছে? না রে বেহেনা, আমাকে শুনতে হবে। দেখ, তোর কথা আমার কাছে শেষ কথা। উইদাউট ইউ আই এম নাথিং। কিন্তু আমার মম তো আমার মম, তাই না? মম যে এই কাজগুলো করতে পারে আমি তো বিশ্বাসই করতে পারছি না। না না, দেখ 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 বেহেন, আমি জানি তোর এখন মমের কথা শোনার মতো মনের অবস্থা নেই, কিন্তু কিন্তু দাদু বলে না, আত্মপক্ষ আসামিকে ফাঁসি সমর্পণ করতে হয়। মরেছে, আর এর মধ্যে বাংলা বলতে শুরু করলো। মা বললো তো আগে থামাতে হবে। বিকি বলছি, কথাটা হলো ফাঁসির আসামিকেও আত্মপক্ষ সমর্থনে সুযোগ দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই ওইটাই। বেহেনা প্লিজ, একবার মম কি বলছে একবার শুন প্লিজ। ঠিক আছে, আমি তোর জন্য মামনির কথা শুনব। বলো তো মামনি, বলো। আমি যা করেছি তার কারণ তুমি। আমি? হ্যাঁ তুমি। আমি যা করেছি তোমার ভালো চেয়ে করেছি, তো জানি তুমি এই বাড়িটা ডিজার্ভ করো না, এই পরিবারে থাকাটা তুমি ডিজার্ভ করো না, তুমি আরো বেটার কিছু ডিজার্ভ করো। তাই আমি তোমাকে এই বিয়েটা থেকে, এই পরিবারটা থেকে বের করতে চেয়েছি। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা করেছি, আর আমি তোমাকে ভালোবেসে করেছি তোমাকে। মিথ্যে কথা, তুমি আমাকে ভালোবাসলে কখনো এই কাজগুলো করতে পারতে না। তুমি কি বলছো বেটা? আমি তোমাকে ভালোবাসি না? আজ তুমি নিজের মামনিকে অবিশ্বাস করছো? হ্যাঁ করছি মামনি। কারণ আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমার কাছে দুটোই রাস্তা আছে। হয় আমায় তোমাকে বিশ্বাস করতে হবে, না হলে টুকাই বাবুকে। আর আমি টুকাই বাবুকেই বিশ্বাস করব। এর মাঝামাঝি কিছু হতে পারে না। এই মানুষটাকে আমি পৃথিবীতে সব থেকে বেশি বিশ্বাস করি। কি বলছো তুমি উর্মি? তুমি এই ড্রাইভারটার জন্য তোমার মামুনিকে অবিশ্বাস করবে? করছি, কারণ এই ড্রাইভারটা আমার হাজবেন্ড।
এই ড্রাইভারটাই আমাকে শিখিয়েছে কি করে পথ চিনতে হয়। এই ড্রাইভারটাই আমাকে রাতের আকাশে তারা গুনতে শিখিয়েছে। এই ড্রাইভারটাই আমাকে শিখিয়েছে কি করে মিথ্যের মাঝখান থেকে সত্যিটাকে ছেঁকে বের করে আনতে হয়। আর মামনি, তুমি কি করেছো? এত বছর ধরে আমার সাথে ভালোবাসার মিথ্যে নাটক করেছো, আমার ইমোশন নিয়ে খেলেছো, প্রত্যেক মুহূর্তে আমার বিশ্বাসকে এক্সপ্লয়েট করেছো। মামনি, আমি তো ড্রাইভারের বউ, তাই আমি না জানি কোন রাস্তায় কোন গিয়ারে গাড়ি চালাতে হয়, তাই আমি না তোমাদের রাস্তাটাকে জাস্ট অ্যাভয়েড। না মামনি, রিজেক্ট করলাম। বাহ মম, বাহ! আমি জানতাম আমার মম সব কিছু করতে পারে, শি ক্যান ডু এনিথিং। আমি আমার মমের জন্য প্রাউড ফিল করতাম। আমি বলে, এতটা মম, তুমি আমার বেহেনাকে হার্ট করতে গেছিলে কেন? আমার বোন, ওকে তুমি কষ্ট দিচ্ছিলে। হাও মম, পেটের শত্রু এখন এসে এও নিজের রূপ দেখাচ্ছে, জীবনটা এটা সবাই মিলে ছাড়কার করে দিল। উর্মি, প্লিজ প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে, প্লিজ ফরগিভ মি। তুই কেন ক্ষমা চাইছিস দাদাভাই? না রে বেহেনা, আমাকে আমাকে ক্ষমা চাইতেই হবে। আমার মম তো আর তোর কাছে নিজে থেকে ক্ষমা চাইবে না, তাই আমি আমার মমের হয়ে তোর কাছে ক্ষমা চাইছি। আমার খুব লজ্জা লাগছে রে বেহেনা, আমি আমি তোর দিকে তাকাতেই পারছি না ঠিক করে। আমার মম যে এরকম একটা কাজ করতে পারে আমি বিশ্বাসই করতে পারছি না। আমি আমি ভেরি সরি, আমি ভেরি সরি। চুপ কর দাদা ভাই, না 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 উর্মি, প্লিজ আমাকে বলতে দে। আমি না আমি সবসময় ভাবতাম জানিস তো, যে আমার মম আমার থেকে তোকে বেশি ভালোবাসে, তোর কত যত্ন করে, সবসময় কত খেয়াল রাখে, আর আমাকে খালি মারে। আমি কোনোদিন হিংসে করিনি জানিস তো, কারণ আমি জানতাম যে আমার বেহেনা হ্যাপি আছে। আমি আমি প্রাউড ফিল করতাম রে উর্মি, যে আমি আমার নিজের মম আমার থেকে বেশি আমার বেহেনাকে ভালোবাসে। আমার মমের মতো মানুষই হয় না, কিন্তু আমার তো সেই বিশ্বাসটা আজকে ভেঙে গেল রে। মম, তুমি বলতে না যে আমার আমার মাথায় কোনো বুদ্ধি নেই, আই এম গুড ফর নাথিং, ঠিক বলতে? আমার আই এম গুড ফর নাথিং, আমার মাথায় কোনো বুদ্ধি নেই, আমি কিচ্ছু পারি না, কিন্তু কিন্তু আমার মনটা না তোমার মতো অত খারাপ নয়। আমি চাইলেও আমার কাছের মানুষদের, প্রিয় মানুষদের এইভাবে ক্ষতি করতে পারবো না মম। তাই আমি ঠিক করেছি যে আমি আজ থেকে তোমাদের মতো খারাপ মানুষদের সঙ্গে থাকবো না। ইভেন আমার তো আমার তো তোমাকে আমার মম বলে ডাকতেই লজ্জা করছে। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? হয়ে গেছিল মম, আমার মাথাটা খারাপই ছিল, এখন একদম পারফেক্ট হয়ে গেছে, একদম ঠিক হয়ে গেছে মম। যে বোনকে আমি এত ভালোবাসি, এত কেয়ার করি, তার কষ্টের কারণ যদি আমার নিজের মমও হয়, আমি তাকে ক্ষমা করতে পারবো না। তাই আমি আজকে আর আমি আর কোনোদিনই তোমাদের ওই বাড়িতে ফেরত যাবো না। দাঁড়া, কোথায় যাচ্ছিস? সবকে পিঠের ছাল ছাড়িয়ে নেবো জামার ছেলে, কোথায় থাকবি তুই? কোথায় থাকবি? নিজের মাথার উপর তো একটা ছাদ জোটাবার মুরুদ নেই তোর, বড় বড় ডায়লগ মায়ের সঙ্গে কিভাবে কথা বলছিস তুই? বাবা, আমি আমি মম যেরকম ডিজার্ভ করে আমি সেরকমই বলেছি। আমি আজ থেকে এখানেই থাকবো। যেখানে আমার বোন আছে,
বেহনা, এই বেহনা, আমি তোদের সঙ্গে এই এই বাড়িতে থাকতে পারবো তোরে? হ্যাঁ রাগি আন্টি, রাগি আন্টি বলো না, তোমরা তোমরা আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে না তো? মুদিদির মা, আমি আমি এখানে থাকতে পারবো তো? বলো না। ও পিসিমণি, তোমরা আমাকে চলে যেতে বলবে না তো? বলো না। জেঠুমণি, জেঠুমণি, আমি আমি আর বাড়ি যেতে চাই না, তুমি প্লিজ বলো আমি এখানে থাকতে পারবো। তোমার কোনো চিন্তা নেই ভিকি, এই বাড়ি থেকে তোমাকে কেউ যেতে বলবে না। যতদিন না স্বেচ্ছায় তুমি আমাদের ছাড়বে, আমরা তোমাকে ছাড়বো না বাবা। তুই যতদিন ইচ্ছে বাড়িতে থাকতে পারো, আজ থেকে তুমি আমাদের বাড়ির, আমাদের পরিবারের একজন সদস্য। থ্যাংক ইউ জেঠু। এ কি হচ্ছে? একে তো সোনার ডিম পাড়া হাঁস উর্মিকে হারালাম, এদিকে আমার গাদা ছেলেটাকেও এই বাড়ির লোকেরা নিয়ে নিল। মামনি, অনেক হয়েছে, এবার তোমরা যাও, আর কোনোদিন যেন তোমাদের এই বাড়িতে না দেখি। বেটা, তুমি আমাদেরকে এভাবে বলছো? বলছি, আর যা বলছি মন থেকেই বলছি। দাঁড়িয়ে আছো কেন মামনি, কি হলো? বেরিয়ে যাও, আমি চাই না তোমার মতো মানুষের ছায়া আমাদের এই সুন্দর পরিবারের উপর পড়ুক। চলে যাচ্ছি ঠিকই, কিন্তু এত সহজে আমি সবটা শেষ হতে দেব না। এই অপমানের সহ্য আমি তুলবই। কি বলছো মা, কি করে সুস্থ করবো ওকে? সব 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 আমার জন্য, আমার জন্য হয়েছে। কেন আমি ওকে সব সত্যি কথাগুলো বলতে গেলাম? কেন বললাম? আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। তুই বাবা শান্ত হ, প্যানিক করিস না, প্যানিক করিস না। দেখ পূর্ণিমাকে তোর সত্যি কথাটা একদিন না একদিন বলতেই হতো, তুই আজ বলে দিয়েছিস। এটা তুই কোনো অন্যায় করিস নি টুকাই, তুই তুই ভালো কাজ করেছিস, ভালো কাজ করেছিস। শান্ত হস, সত্যি তো ওরা
গা তো পুরো পুড়ে যাচ্ছে, ওর গা তো ভীষণ টেম্পারেচার। তোমরা কিছু একটা করো। একবার জ্বরটা দেখলে হতো না, কত জ্বর। না না না, এখন আর এসবের সময় নেই। ঠাকুরজি তুমি যাও, মা বাবাগুলো ধরে ঠান্ডা জল নিয়ে এসো। যাও যাও যাচ্ছি যাচ্ছি। বর্দি, এই জলপট্টি দেওয়ার ব্যবস্থা করতে হবে। জলপট্টি দিলে তুমি সেরে যাবে। এত জ্বর কি করে এলো? আমার মনে হয় ওর শখে জ্বর এসছে। অনেক সময় এরকম হয়, প্রচন্ড শখ পেলে জ্বর চলে আসে। আর কত সহ্য করতে হবে আমার মেয়েটাকে, আর কত দুঃখ পেতে হবে ওকে। ভয়ানক আঘাত পেয়েছে জানিস তো, মনে ভয়ানক দুঃখ পেয়েছে আমার সোনা মেয়ে। মামুনি, মামুনি, সব শেষ হয়ে গেল, সব। আমার এতদিনের পরিশ্রম, আমার এতদিনের প্ল্যান সব শেষ হয়ে গেল। কালকের মেয়ে উর্মি, যে মামুনিকে ছাড়া কিছু জানতো না, সারাক্ষণ মামুনি মামুনি করে বেড়াতো, সে আমাকে আমাকে বলছে বাড়ি থেকে বেরিয়ে যাও। সাহসটা ভাবতে পারছি রক, সাহসটা, সব ওই স্বার্থকের জন্য, সব। আমি তোমাকে আগেই বলেছিলাম ওকে মেরে ফেলো, তাহলে সব ঝামেলা চোখে যাবে। গায়ত্রী আসতে, বাড়িতে লোক আছে, সবাই শুনে ফেলবে। এক দেওয়ালেরও কান আছে গায়ত্রী। শুনো শুনো, আর শোনার কি বাকি আছে? আমার ছেলে আমাকে বিট্রে করলো, ওনাকে এক বাড়িতে আমার সাথে থাকতে চায় না, ও মমকে সহ্য করতে পারছে না। শান্ত হও গায়ত্রী, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে, একটু সময় দাও, দেখবে সময় উত্তর দেবে। সময় সময় গায়ত্রীর কথায় চলে, এবার গায়ত্রী সব উত্তর দেবে। আমি অ্যাকসেপ্ট করতে পারছি না, এই দিনটা আমাকে দেখতে হলো, আমি কিছুতেই হার মানবো না, কিছুতেই না। কি ভেবেছে তা কি উর্মি, যে সারা জীবন আমার আঙুলের ডগরে নিয়ে এসেছে, সে আমার হাতের মুঠো থেকে বেরিয়ে যাবে? হ্যাঁ, কিছুতেই হতে দেবো না। ওকে কিভাবে হাতের মুঠোয় রাখতে হয় এটা আমি খুব ভালো করে জানি।